হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা 2019 সালে যে সিএইচএস এক্সামটা হয়েছিল সেটার ইংলিশ সেকশনের বিভিন্ন কোয়েশ্চেনগুলো ডিটেলসে ডিসকাস করছি। তাহলে এখানে আমরা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, নেরেশন, ভয়েস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পেলিং মিস্টেক সব ধরনের কোয়েশ্চেন পাচ্ছি। সুতরাং এগুলো তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে খুবই হেল্পফুল। তাহলে চলো দেরি করে শুরু করি। দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তার এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এটা আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল করতে হবে। চলো দেখা যাক, পড়ে নিই প্রথমে। দেয়ার ওয়ের নট এনাফ টিন স্মিথস ইন ভিয়েনা টু ড্যাশ দ্য ল্যান্টার্নস ফর স্ট্রিট লাইটিং। ওকে, তার কী বলছে যে স্ট্রিট লাইটিং, তাহলে শহরের আলো, তাই তো? আর ল্যান্টার্ন মানে হচ্ছে লণ্ঠন, আর টিন স্মিথ মানে হচ্ছে যারা টিনের কাজ করে। যেমন আমরা যারা লোহার কাজ করে তারাকে বলি ব্ল্যাক স্মিথ, তাহলে কীভাবে টিন স্মিথ। তাহলে এখানে মিনিংটা কী দাঁড়াচ্ছে যে শহরে আলো জ্বালার জন্য যে লণ্ঠনগুলো রয়েছে সেগুলো ড্যাশ করার জন্য ভিয়েনাতে যথেষ্ট টিন স্মিথ নেই, তাই তো? তাহলে দেখা যাক, ড্যাশ করার জন্য মানে কী করার জন্য, অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সম্পাদন করা। তাহলে লণ্ঠনগুলোকে কি সম্পাদন করবে না? কম্পোজ মানে হচ্ছে তৈরি করা বা গঠন করা। তাহলে এখানে লণ্ঠনগুলো মানে তৈরি করার ব্যাপার কিছু আসছে না, তাই তো? কম্পোজ ওয়ার্ডটা কিন্তু সাধারণত কোনো কিছু রচনা অর্থে আমরা ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে না। আর রইল এক্সিকিউট, মানে হচ্ছে কোনো কিছু বাস্তবায়ন করা, ক্যারি আউট করা, তাই তো? তাহলে এটা কিন্তু ঠিক এখানে খাপ খাচ্ছে না। তাহলে রইল আমাদের অপশান ডি, ম্যানুফ্যাকচার মানে কি তৈরি করা। তাহলে এখানে ওটাই বলতে চাইছে যে শহরে আলোর জন্য যে ল্যান্টার্নগুলো রয়েছে সেগুলো তৈরি করার জন্য যথেষ্ট টিন স্মিথ ভিয়েনাতে নেই। এরপর দেখো, একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম সিলেক্ট করতে বলছে। দেখা যাক কী বলছে। ইনঅর্ডিনেট, ইনঅর্ডিনেট মানে কি? দেখো, ওয়ার্ডটা সে অর্ডিনারি থেকে, অর্ডিনারি মানে কি কোনো কিছু সাধারণ বা সরল সাধারণ জিনিসকে বলা হয় অর্ডিনারি, তাই তো? ইন ওয়ার্ড এড করি তাহলে কি হয়ে যাবে, ইনঅর্ডিনেট, তাহলে যেটা সাধারণ নয়, তাই তো? তাহলে ইনঅর্ডিনেট মানে হচ্ছে অভদ্র, বা আমরা বলতে পারি রিউড, রিউড বলতে পারি, বা ইম্পিউডেন্ট বলতে পারি, ইম্পিউডেন্ট এটা হয় মানে হচ্ছে অভদ্র। আবার বলতে পারি ইমোডেস্ট, এটা কিন্তু একই অভদ্র। আবার আনসফিস্টিকেটেড, ওটা কিন্তু অভদ্র। তাহলে ইনঅর্ডিনেট মানে হচ্ছে অভদ্র। তাহলে দেখা যাক এর অ্যান্টোনিম কী আছে। দেখো, অপশান এতে কী রয়েছে, আনডিউ, আনডিউ মানে হচ্ছে অনেক বেশি, যেটা মাত্রার অতিরিক্ত বলা হয় আনডিউ, অর্থাৎ যেটা এক্সেসিভ, তাহলে এটা কিন্তু এটা হচ্ছে আনডিউ। আর এক্সট্রিম মানে চরম পর্যায়, এটা হচ্ছে না। এক্সরবিটেন্ট মানে হচ্ছে ওই কী ব্যাপার, ওই এক্সেসিভটাকে বলা হয় এক্সরবিটেন্ট। আর তাহলে রইল আমাদের রিজনেবল, তাই তো? তো রিজনেবল মানে হচ্ছে যে ব্যক্তিটা খুবই মডেস্ট বা ভদ্র বা নম্র, বা হুই ইজ ভেরি সিম্পল, জেন্টেল, জেনুইন, এরকম আমরা লোককে বলি রিজনেবল। তাহলে আমাদের এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা। এরপরে দেখো, একটা সেন্টেন্স দিয়েছে যেটাতে গ্রামাটিক্যাল এরর কোন পার্টটাতে আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমে সেন্টেন্সটা পড়ে যাক। দেখো কী বলছে, অন সেপ্টেম্বর 11, 2001 টু হাইজ্যাকড এয়ারক্রাফটস ক্র্যাশ টু দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইন নিউ ইয়র্ক, তাই তো? তাহলে প্রথমে মিনিংটা বোঝা যাক। দেখো, তাহলে সেপ্টেম্বর 1, 2001 সালে কী হচ্ছে, দুটো হাইজ্যাকড এয়ারক্রাফট যেগুলো ক্র্যাশ করেছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে ইন নিউ ইয়র্কে, তাই তো? লক্ষ্য করো, এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে টুটা, সেটা কিন্তু ঠিক নয়। তাহলে দুটো এয়ারক্রাফট ক্র্যাশ করবে ওয়ার্ল্ড ট্রেডের সামনে হতে পারে, বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওপরে হতে পারে, তার এখানে কিন্তু টু কোনো মতেই হবে না। হয় এখানে হতো বিসাইড, না হয় নিয়ার, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এই এয়ারক্রাফটগুলো ক্র্যাশ করছে, এটা টু কিন্তু কোনো সেন্স আসছে না। তাহলে আমাদের কিন্তু তাহলে আমাদের ভুলটা রয়েছে অপশান থ্রিতে। তাহলে ক্র্যাশ টু দিয়ে হতো না, এটা হতো ক্র্যাশ বিসাইড দ্য বা নিয়ার দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এরপরে দেখো, একটা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অর্থাৎ সমার্থ শব্দ চুজ করতে হবে, তাই তো? দেখা যাক কী দিয়েছে, এটা বলছে সোজা আছে। দেখো, কারেন্ট তোমরা পারবে বলছো। কারেন্ট মানে কি, আমরা যেমন কারেন্ট অ্যাফেয়ার পড়ি, তাই তো? তাহলে সম্প্রতি ঘটনা, তাই কারেন্ট মানে যেটা বর্তমানে আছে প্রচলিত, সেটাই তো কারেন্ট, তাই তো? তা দেখো সিনোনিম কোথায় রয়েছে, তাহলে প্রেজেন্ট হয়ে যাবে উত্তরটা, তাই তো? প্রেজেন্ট মানে কি বর্তমান, যেটা এখন আছে। তাহলে বাকি অপশান দেখা যাক কী আছে। প্রথম অপশানে পাচ্ছি আমরা অ্যান্টিকুয়েট, ওয়ার্ডটা আছে অ্যান্টিক থেকে, অ্যান্টিক মানে জানো, ANTIQUE, অ্যান্টিক মানে হচ্ছে প্রাচীন, তাই তো? পুরনো। তাহলে অ্যান্টিকুয়েটের মানে ওটাই যেটা পুরনো, অনেক পুরনো হয়ে গেছে। কমন মানে সাধারণ, তাহলে আনকমন মানে কি অসাধারণ, তাহলে অসাধারণ বা বিরল, অর্থাৎ যেটা একেবারে রেয়ার, এরকম কোনো জিনিসকে বলা হয় আনকমন। আর ওল্ড মানে জানো তোমরা পুরনো, তাই তো? চলো নেক্সট দেখো। এরপরে দেখো, একটা প্যাসিভ ভয়েস করতে হবে। দেখো কী দিয়েছে, প্রথম পড়া যাক। দ্য জাপানিজ এম্পেরর আকিহিতো অ্যাবডিকেটেড দ্য ক্রাইসেন্থেমাম থ্রোন ইন এপ্রিল 2019। তাহলে জাপানের সম্রাট আকিহিতো অ্যাবডিকেট মানে হচ্ছে ছেড়ে দেওয়া, বা কোনো কিছু গিভ আপ করাকে বলা হয় অ্যাবডিকেট। তাহলে জাপানের সম্রাট ছেড়ে দিয়েছিলেন কি, ওই ক্রাইসেন্থেমাম থ্রোনটা, অর্থাৎ ওই সিংহাসনটা ছেড়ে দিয়েছিলেন কত সালে, 2019 সালে। ওকে, তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট দেখবো। সাবজেক্ট তো এখানে অবশ্যই এখানে আকিহিতো, আর আমাদের ভার্ব রয়েছে অ্যাবডিকেটেড, আর অবজেক্ট রয়েছে এখানে ক্রাইসেন্থেমাম থ্রোন। তাহলে বেশি বয়সে আমাদের এটা এগিয়ে আনতে হবে, তাই তো? তো দেখা যাক কোথায় রয়েছে। তাহলে দেখো, এখানে রয়েছে ক্রাইসেন্থেমামটা, এখানে রয়েছে আবার এখানে, এখানে নেই, তাহলে এটা হবে না। তাহলে আমাদের এই তিনটা যে কোনো একটা হবে,
এরপরে আমরা টেন্সটা লক্ষ্য করবো। দেখো টেন্সটা কী দিয়েছে এখানে, পাস্ট টেন্সে আছে, তাই তো অ্যাবডিকেটেড। তাহলে অবশ্যই আমাদের কিন্তু এখানে পাস্টটা থাকতে হবে, কিন্তু এখানে দেখো ইজ দেওয়া আছে, এখানে হ্যাজ দেওয়া আছে, তাহলে দুটো হবে না। তাহলে রইল আমাদের অপশান বি, তাই তো? তাহলে হবে ওয়াজ অ্যাবডিকেটেড। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো, দ্য ক্রাইসেন্থিমাম থ্রোন ওয়াজ অ্যাবডিকেটেড বাই দ্য জাপানিজ এম্পারর আকিহিতো ইন এপ্রিল 2019। ওকে, নেক্সট দেখো। এরপরে দেখো একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে এবং তার অ্যান্সারটা কোন ওয়ান ওয়ার্ডটা হবে সেটা আমাদের দেখতে হবে। চলো প্রথম পড়া যাক, দেখো কী দিয়েছে, ইম্পসিবল অর এক্সট্রিমলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এরকম যদি কোনো জিনিস হয় যেটা বোঝা প্রায় অসম্ভব, যেটা বুঝতে পারা প্রায় কঠিন বা অসম্ভব, সে আমরা বাংলায় বলি দুর্বোধ্য, তাই তো? তা যে জিনিসটা বোঝা যায় না সহজে তাকে কী বলে, দুর্বোধ্য, তাই তো? তাহলে দেখা যাক কোন অপশনটা এখানে হয়। দেখো দেখো আমরা প্রথমে কী পাচ্ছি, ইনঅডিবল, তাই তো? এখানে ওয়ার্ডটা আসছে অডিও থেকে, অডিও মানে আমরা জানি, তাই তো? অডিও মানে কি, কোনো কিছু সাউন্ড বা শব্দকে বলা হয় অডিও। আর অডিও থেকে আসছে অডিবেল, অর্থাৎ যে জিনিসটা শোনা যায়, অর্থাৎ শ্রুতিগোচর শব্দকে বলা হয় অডিবেল, তাই তো? শ্রুতিগোচর বা যেটা শোনা যায়। তার অপোজিট হচ্ছে ইনঅডিবল, অর্থাৎ যেটা শোনা যায় না। তার এরপরে সেটা দেখো ইনকম্পিটিবল, তাই তো? তাহলে কম্পিটিবল মানে হচ্ছে যে জিনিসটা খুব মানানসই বা যেটা খাপ খাওয়ানো যায় খুব সহজে তাকে বলে কম্পিটিবল। তার অপোজিট হলো ইনকম্পিটিবল, অর্থাৎ যে জিনিসটা বেমানান বা মানানসই নয়। আর অপশন ডি আছে ইনএভিটেবল, অর্থাৎ যেটা অবশ্যম্ভাবী, তাহলে যেটা অবশ্যই ঘটবে তাকে বলে ইনএভিটেবল। যেমন আমরা বলি না যে ডেথ ইজ ইনএভিটেবল, তাহলে মৃত্যু অবশ্যম্ভাবী, তো সেটাই হচ্ছে। তাহলে রইল আমাদের অপশন বি। তাহলে ইনকম্প্রিহেন্সিবল, এটা কিন্তু ওই কম্প্রিহেন্ড থেকে আসছে, কম্প্রিহেন্ড মানে কোনো কিছু বুঝতে পারো, তাই তো? যেমন মাধ্যমিকে আমাদের আসতো কম্প্রিহেনশন, তাহলে কম্প্রিহেন্ড থেকে কম্প্রিহেন্সিবল যেটা বোঝা যায়, তার অপোজিট হবে ইনকম্প্রিহেন্সিবল, অর্থাৎ যেটা বোঝা যায় না, দুর্বোধ্য। অপশন বিটা হতো উত্তরটা। চলো নেক্সট দেখো। এরপরে দেখো আন্ডারলাইন ওয়ার্ডটা ভুল আছে কি না সেটা আমার দেখতে হবে, যদি না হয় তাহলে হবে নো ইম্প্রুভমেন্ট অ্যান্সারটা। তাহলে দেখো পড়া যাক, দেখো কী বলছে, হি ট্রায়েড টু প্রিভেন্ট হিজ ফ্রেন্ড টু স্মোক, তাই তো? তাহলে সে প্রচণ্ড চেষ্টা করলো তার বন্ধুকে ওই স্মোক থেকে ছাড়াতে। তো লক্ষ্য করো প্রিভেন্ট ওয়ার্ডটা আছে, তাহলে প্রিভেন্ট যখনই আমরা ইউজ করি তার সাথে আমাদের যে প্রিপোজিশন সেটা কিন্তু হয় ফ্রম, তাই তো? তাহলে প্রিভেন্ট সাম ওয়ান ফ্রম সামথিং, প্রিভেন্ট সাম ওয়ান ফ্রম সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছু থেকে বিরত রাখা বা প্রতিরোধ করা। তাহলে এখানে দেখো প্রিভেন্ট হিজ ফ্রেন্ড টু দিয়েছে, তাহলে আমাদের হবে ফ্রম। তাহলে দেখো অপশান এতে রয়েছে উত্তরটা, প্রিভেন্ট ফ্রম স্মোকিং। এরপরে দেখো একটা ওয়ান ওয়ার্ড দিয়েছে, কী বলছে, এ টাইপ অফ ডোম শেপড শেল্টার বিল্ড ফ্রম ব্লকস অফ সলিড স্নো, তাই তো? তাহলে সলিড স্নো মানে হচ্ছে কঠিন বরফ, অর্থাৎ কঠিন বরফ দিয়ে তৈরি ডোম শেপ, ডোম মানে যে এরকম এরকম কোনো আকৃতি জিনিসটাকে ডোম শেপ, তাহলে এরকম আকৃতির কোনো ঘর বা কোনো আশ্রয়স্থান যেটা কঠিন বরফ দিয়ে তৈরি, অর্থাৎ বরফের তৈরি এরকম আকৃতির একটা বাসস্থানকে কী বলে, এটা হবে ইগলু। এরকম বাসস্থানকে বলা হয় ইগলু, বিশেষ করে যারা মেরু প্রদেশে থাকে তাদের বাড়িগুলো এরকম হয় বরফের মধ্যে, ইগলু। আর বাকি অপশন দেখা যাক, চেলেট, চেলেট মানে হচ্ছে কাঠের নির্মিত কোনো ঘরকে বলা হয় চেলেট, তাহলে এটা হবে না। আর উইগম, এটাও কিন্তু ওই কীরকম, চেলেট উইগম প্রায় সমার্থক, আর হাট মানে কুনে ঘর, তাহলে এটা হবে না। তাহলে আমাদের যেহেতু বরফ দিয়ে বলেছে অবশ্যই এটা ইগলু হবে। এরপর কী বলছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কী হবে সেটা এই ইডিয়মটার বলতে হবে, অর্থাৎ বাগধারাটার মিনিং। দেখো কী রয়েছে, টিট ফর ট্যাট, অর্থাৎ আমরা বাংলা যেটা বলি যে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, তাই তো? তাহলে সেটাই হচ্ছে টিট ফর টেট। তাহলে দেখো কী রয়েছে, তাহলে ডু টু রেওয়ার্ড পিপল ফর দ্য গুড ওয়ান, ভালো কাজের জন্য কাউকে পুরস্কার করা, না এটা হবে না। তাহলে টু টু হার্ম এজ ডান টু ইউ, এটা হবে উত্তরটা, অর্থাৎ তোমাকে যে খারাপ কাজ করেছে তুমিও তার প্রতি খারাপ কাজই করলে, তা তোমার যে ক্ষতি করেছে তুমিও তার ক্ষতি করলে। এরপরে আরেকটা দেখো ইডিয়ম দিয়েছে, কী বলছে, বাইট ইউর টাং, অর্থাৎ জিভটা কামড়ে নেওয়া। আমরা বসে বলি না যে সে কথা বলতে বলতে জিভটা কামড়ে নিল, তাহলে এটা কিন্তু লিটারালি জিভটা কামড়াচ্ছে না, তাহলে আমাদের অপশান সিটা কোনো মতেই হবে না। গেট ব্রুইজ ইন দ্য মাউথ, ব্রুইজ মানে ক্ষত, তাহলে মুখে ক্ষত হওয়া এটা কিন্তু কোনো মতেই হবে না। আর রইল টক ফর এ লং টাইম, এটা তো হবেই না, বেশিক্ষণ গল্প করা নয়, যেটি জিভটা কামড়ে নিচ্ছে। আর বি ইম্পসিবল টু বি আন্ডারস্টুড, কথা বলা বুঝতে পারছে না, এটা তো হবে না। তাহলে রইল কি অপশান ডি, তাহলে স্টপ ইউর সেলফ ফ্রম সেইং সামথিং, তাহলে কোনো কথা বলতে বলতে হঠাৎ আটকে যাওয়া, অর্থাৎ কথা বলা থেকে বিরত থাকা, সেটাই হবে বাইট ইউর টাং, জিভটা কামড়ে নেওয়া, অর্থাৎ কথা বলা থেকে বিরত থাকা। ওকে, এরপরে আবার একটা নো ইম্প্রুভমেন্ট, দেখো দ্য বয়েজ ওয়ের ডিলাইটেড অন দ্য আইডিয়া অফ গোয়িং টু গোয়া, তাহলে গোয়াতে যাওয়ার আইডিয়াটাতে বয়েজগুলো ডিলাইটেড, আনন্দিত হয়ে গেলো, তাই তো? তাহলে অন হয় না, ডিলাইটেড অন হয় না, ডিলাইটেড অন সামওয়ান হতে পারে, অর্থাৎ কারোর উপরে যদি আনন্দিত হয় সেক্ষেত্রে হতে পারে ডিলাইটেড অন, কিন্তু এখানে দেখো একটা কোনো কিছু বিষয়ের উপরে একটা আইডিয়ার উপরে আনন্দিত হয়েছে, তাই তো? তাহলে আমরা করবো ডিলাইটেড অ্যাট। দেখো অপশান এতে রয়েছে উত্তরটা, ডিলাইটেড অ্যাট দ্য আইডিয়া, ডিলাইটেড অ্যাট বা ডিলাইটেড ইনও হতে পারত, তাহলে ডিলাইটেড অ্যাট দ্য আইডিয়া অফ গোয়িং টু গোয়া। ওকে, নেক্সট দেখো। এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম কী হবে সেটা আমাদের চুজ করতে হবে। দেখো কী দিয়েছে, জেপার্ডাইজ, জেপার্ডাইজ মানে জানো, জেপার্ডাইজ মানে হচ্ছে বিপন্ন করা, অর্থাৎ কোনো কিছু জিনিসকে বিপদগ্রস্ত করা বা বিপন্ন করা। দেখো এটা আমি মনে রেখেছি লেপার্ড ওয়ার্ডটা দিই, লেপার্ড, লেপার্ড মানে কি, লেপার্ড মানে হচ্ছে
চিতাবাঘ, তাই তো? তাহলে লেপার্ড মানে চিতাবাঘ। তাহলে আমরা জানি যে চিতাবাঘ ধীরে ধীরে বিপন্ন হচ্ছে, তাই তো? তাহলে একই রকম শোনাচ্ছে লেপার্ড আর জেপার্ড, জেপার্ডাইজ। তাহলে চিতাবাঘ বিপন্ন হচ্ছে, তাহলে লেপার্ডাইজ মানে হবে বিপন্ন করা বা বিপদগ্রস্ত করা। তাহলে জেপার্ডাইজ মানে কি? কোনো কিছু বিপদগ্রস্ত করা বা বিপন্ন করা, তাই তো? তাহলে দেখো কী কী অপশন রয়েছে। তাহলে অ্যান্টোনিম কী হবে? তার অপোজিট থ্রেটার মানে হচ্ছে তো ধমক দেওয়া, বা এটা কিন্তু একটা বিপন্ন করা হচ্ছে, সিনোনিম হয়ে গেলে এটা। ইম্পেরিয়াল মানে ধ্বংস সাধন করা, এটা হবে না। হ্যাজার্ড মানে হচ্ছে অসুবিধা, বা এটাও কিন্তু ওই বিপন্নর মতো নেই। তাহলে এটা আমাদের অপশন সিটা হবে উত্তরটা, প্রোটেক্ট মানে রক্ষা করা। তাহলে জেপার্ডাইজ মানে কোনো কিছু বিপন্ন করা, আর প্রোটেক্ট মানে কোনো কিছু রক্ষা করা। ওকে, নেক্সট দেখো। এরপরে রংলি স্পেল্ড ওয়ার্ড, অর্থাৎ কোন বানানটা ভুল লেখা আছে দেখা যাক। কিউরিয়াস, কিউরিয়াস এটা ঠিক রয়েছে। কিউরিয়াস, কার্স মানে অভিশাপ, এটা ঠিক আছে। কিউরিয়াস মানে আগ্রহী, এটা ঠিক ছিল। কারি মানে ঝোল, তাই তো? কারি মানে ঝোল, এটা ঠিক রয়েছে। রইল কি কার্সার, এটা কিন্তু ভুল আছে। কার্সার বানানটা হতো CURSOR, কার্সার মানে যে ওই যে ওই যে কম্পিউটারে যখন মাউসটা ক্লিক করা হয় তো যে তীর চিহ্নটা থাকে সেটাই বলা হয় কার্সার, তাই তো? তাহলে কার্সার এটা হচ্ছে ভুলটা। ওকে, নেক্সট দেখো। এবার দেখো একটা গ্রামাটিক্যাল এরর দিয়েছে। বিলিয়নিয়ার ফিলিপ ইজ দ্য ওনার অফ দ্য লাক্সারি ইয়াট লায়ন হার্ট হুইচ অর্থ অ্যান এস্টিমেটেড 150 billion, তাই তো? তাহলে কী বলছে না, এই ফিলিপ যে বিলিয়নিয়ার, সে লায়ন হার্টটার মালিক বা ওনার। তা যেটার দাম হচ্ছে লায়ন হার্টটার দাম কত? দেড়শো মিলিয়ন হচ্ছে লায়ন হার্টটার দাম, তাই তো? তো লক্ষ্য করো এখানে হুইচ ওয়ার্থ দেওয়া আছে, কিন্তু ওয়ার্থ ওয়ার্ডটা আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি অথবা নাউন, এটা কিন্তু ভার্ব নয়, ভার্ব নয়। তাহলে হুইচের পরে এখানে ভার্ব হিসেবে ব্যবহার করে দেওয়া আছে, কিন্তু আমরা যদি বলতাম যে হুইচ ইজ ওয়ার্থ সেক্ষেত্রে ঠিক হতো, অথবা হুইচটা যদি না দিয়ে সিম্পলি শুধু ওয়ার্থ বলতাম, লায়ন হার্ট ওয়ার্থ অ্যান এস্টিমেটেড 150 million, সেক্ষেত্রে ঠিক হতো। তাহলে আমাদের এখানে রয়েছে ভুলটা, তাই তো? তাহলে এখানে হুইচ অর্থ হবে না, হুইচ ইজ অর্থ হতো, অথবা হতো সিম্পলি অর্থ। এরপরে একটা ইনডাইরেক্ট সেন্টেন্স, অর্থাৎ ওই নেরেশন সেন্টেন্স দেখো কী দিয়েছে। দ্য শপকিপার আস্ট মি, শপকিপার জিজ্ঞাসা করলো হোয়ার ইজ ইউর কার, তা তোমার কারটা কোথায় আছে, তাই তো? তাহলে আমাদের অপশন এটা হবে সঠিক উত্তরটা। দ্য শপকিপার আস্ট মি হোয়ার মাই কার ওয়াজ, কোথায় আমার কারটা ছিল। ওকে, এরপরে আবার একটা রংলি স্পেল্ড ওয়ার্ড দেখা যাক কী দিয়েছে। সেটেল মানে হচ্ছে সেটেল হওয়া, এটা ঠিকই রয়েছে। আর অপশন সি দেখো, অপশন সি কী দিয়েছে। সেটিয়েট, সেটির মানে পরিতৃপ্ত করা, অর্থাৎ স্যাটিসফাই করা, এটা ঠিকই রয়েছে। সেটিয়েট, সেশন মানে সেশন আমরা জানি, অবশ্যই ঠিকই রয়েছে। রইল আমাদের স্যাটেলাইট, এটা হতো ই হতো, SATE হতো, TE LLITE। এরপরে আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে। অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কী হবে সেটা আমাদের চুজ করতে হবে। এধেয়ার, এধেয়ার মানে কোনো কিছু মেনে চলা, কোনো কিছু মেনে চলাকে এধেয়ার বলা হয়, অর্থাৎ কোনো কিছু ফলো করা বা মেনে চলা। তাহলে এরপরে আমরা প্রিপোজিশন হিসাবে সবসময় কিন্তু টু বসাই, এধেয়ার পরে সবসময় কী হয়, টু। তাহলে এধেয়ার টু মানে মেনে চলা। দেখা যায় অপশন কী রয়েছে, ইগনোর মানে অগ্রাহ্য করা, রিলিজ মানে ছেড়ে দেওয়া, আর ডিটেচ, তাহলে ডিটেচ মানে কোনো কিছু বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে আমাদের রইল অপশন এ, কমপ্লাই। কমপ্লাই পরে সবসময় কিন্তু উইথ হয়, কমপ্লাই উইথ মানেও কিন্তু মেনে চলা। তাহলে এধেয়ার টু আর কমপ্লাই উইথ দুটোর মিনিংটা কিন্তু একই।